নমস্কার, আমি ক্ষীরকার সমিতির একজন সদস্য। কুচবিহার জেলায় নাটাবাড়ি বাজারে আমি ক্ষীরকার। যেদিন থেকে এই যে লকডাউন চলছে, সেদিন ধরে আমি কর্ম আমার সব বন্ধ। আমি কি করে খাবো না খাবো, আমার লোকেরা কি করে খাবে? আমরা বড় ব্যবসা করছি, সরকারের কোনো আমরা সাহায্য পাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি না। সরকার কি বলবে সেটা আপনারা দয়া বলেন। এখন আমি কি বলবো, কুচবিহার জেলা থেকে বলছি। আর কি কি আমি দেখেন, আজকের লকডাউন কতদিন ধরে চলছে, সাধারণ থেকে আমি কাজ কাম সব বাদ দিয়ে আমি বসে আছি, আমার লোকেরা বসে আসে। আজ এখন তো পার্টি কোনো আমাদের সাহায্য করলো না, সরকারও কোনো সাহায্য করলো না। কী করবো আমরা, মরবো না বাঁচবো না, কোন পথে যাব আজ পর্যন্ত পাচ্ছি না। সে পথটা সরকার থেকে বলছে আমরা খুলবো না বন্ধ করব, আপনাদের কাছ থেকে চাই। আপনার নাম? আমার নাম গোপাল শীল। কোথা থেকে বলছেন? নাটাবাড়ি, তুফানগঞ্জ থানা। তুফানগঞ্জ থানা, তুফানগঞ্জ সাব ডিভিশন থানা, নাটাবাড়ি কেন্দ্র। আচ্ছা ঠিক আছে, তাহলে কার কাছে আবেদন করলেন? সরকারের কাছে। আমি সরকারের কাছে আবেদন করলাম। সরকার কি দোকান খুলতে দিবে? দোকান খুলতে দিবে কি না, সরকারের কাছে আবেদন এখন করছে, আমাদের কী হবে চালাবে এখন। ঠিক আছে, ধন্যবাদ। এই বলে নমস্কার।